মাওবাদী কেড়ে নিয়েছে মোবাইল, এই অভিযোগ মেলার পরই রীতিমতো তোলপাড় ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর। পরে পুলিশি জেরায় মাওবাদীদের দ্বারা ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করল অভিযোগকারীরা। মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ থানায় জমা দিয়ে ক্ষান্ত থাকলো অভিযোগকারীরা। জানা গিয়েছে খড়গপুর শহর থেকে বেলপাহাড়ি টাকি প্রথম গ্রামে ঘুরতে গিয়েছিল চার পর্যটক। চারজনের মধ্যে খড়গপুর শহরের সম্রাট মাইতি নামে এক ব্যক্তি অভিযোগ করেন, টাঙ্গিকুসুম গ্রামে সশস্ত্র মাওবাদীরা তাদের মুখোমুখি হয়ে কেড়ে নেয় তাদের মোবাইল। এই ঘটনায় প্রকাশ্য আসার পরই রীতিমতো আলোড়ন পড়ে যায় ঝাড়গ্রাম পুলিশ মহল থেকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ মহলে। তৎপরতার সঙ্গে গোটা বিষয় নিয়ে ইন্টেলিজেন্স ইনপুট নিতে শুরু করেন পুলিশি গোয়েন্দা বিভাগ। অবশেষে শুক্রবার সন্ধ্যায় খড়গপুর টাউন থানার পক্ষ থেকে অভিযোগকারী সম্রাট মাইতি, বিশ্বরূপ ঘোষ, সুরজিৎ রায়, অর্কদীপ পাল নামে চার পর্যটককে ডেকে পাঠায় খড়গপুর টাউন থানার পুলিশ। পুলিশি জেরায় মাওবাদীদের তথ্য সম্পূর্ণ খারিজ করে দেয় চার পর্যটক, এমনকি ক্যামেরার সামনে গোটা বিষয়টি অস্বীকার করেন অভিযোগকারী সম্রাট মাইতি। তাহলে কেন মাওবাদী তথ্য খাড়া করেছিলেন এই বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগকারীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। অভিযোগকারীরা মাওবাদী তত্ত্ব খারিজ করে দিলেও বেলপাহাড়ি এলাকায় কোনো রকম মাওবাদী অ্যাক্টিভিটি চলছে কি না তা জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগরা। সুদীপ্ত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। কিছু পাওয়া যায়নি। Good idea.